যারা দেশে দেশে গণতন্ত্র হত্যা করেছে তাদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, এখন মনে হয় 72 ঘন্টা হয়ে গেছে। আগামী মাসে নাকি ফাইনাল খেলা হবে, সেমিফাইনালে ডিফিট খেয়ে এখন ফাইনাল আদৌ খেলতে পারবে কিনা সেই শঙ্কার মধ্যে আছে। বিশ্ব বেনিয়াদের হাতে দেশ তুলে দিতে চায় বিএনপি তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, তাদের উদ্দেশ্য বিশ্ব বেনিয়াদের হাতে দেশ তুলে দেয়া, আর বিশ্ব বেনিয়ারা চায় এখানে হামিদ কারজাই মার্কা সরকার বসাতে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ শুক্রবার 29 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিএনপি এখন পুরানো গাড়ি, ব্যাটারি বসে গেছে তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে চলছে তখন শুরু হয়েছে নানা ষড়যন্ত্র। বিএনপি জামায়াত বিদেশি অপশক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশকে দেউলিয়া করতে চায়, তারা বিশ্ব বেনিয়াদের হাতে দেশ তুলে দিতে চায়। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, চোখ রাঙাবেন না, আপনাদের কোনো ষড়যন্ত্র আওয়ামী লীগ নেতাকর্মীরা সফল হতে দেবে না। তথ্যমন্ত্রী হাসান বলেন, বিএনপি বলেছে আগামী মাসে নাকি ফাইনাল খেলা হবে, কিন্তু তারা তো সেমিফাইনালেই হেরে গেছে। খালেদা জিয়ার জন্য বিএনপি 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল, কিন্তু এখন তো 72 ঘন্টা হয়ে গেছে। যারা সেমিফাইনালেই হেরে গেছে তারা আর ফাইনাল কি খেলবে, ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। তথ্যমন্ত্রী এ দেশকে যেন কেউ বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিতে না পারে সেজন্য দেশ পাহারা দিতে হবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।